ওয়েলকাম ভিউার্স আসসালামু আলাইকুম মাইক্রোওয়ার্ক জবসের আরেকটি নতুন কাজে আপনাদেরকে স্বাগতম আজকের এই ইয়েতে আমি আপনাদেরকে শুধু দেখাবো ফেসবুক গ্রুপে পোস্ট করে আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন প্রতিদিন কিছু শুধু আনলিমিটেড এখান থেকে গ্রুপে আপনারা লেখা পোস্ট করতে পারবেন এবং সেই পোস্টের বিনিময়ে আপনারা এখান থেকে কিভাবে আপনারা মানে টাকা ইনকাম করে টাকা বিকাশের মাধ্যমে পকেটে নেবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো সো তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যারা এই মাইক্রোওয়ার্কস জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংক লিঙ্কে প্রবেশ করে ভিডিওটি দেখে নেবেন কীভাবে আপনারা এই মাইক্রোওয়ার্কস জবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে আপনাদের কাজ করতে হবে সব কিছু কিন্তু সেখানে দেওয়া আছে আর আজকে আমি আপনাদেরকে নতুন একটি কাজে দেখাবো যে কাজ আমরা প্রতিটা কাজের বিনিময়ে এখান থেকে আমরা শূন্য দশমিক বিশ সেন্ট যাকে বলা হয় দুই টাকার উপরে করে পাবো এখান থেকে আমরা প্রতিদিন টাকা করে কাজ করতে পারবো সো প্রতিদিন যদি আমরা এখান থেকে একশোটা কাজ করি তাহলে আমরা প্রতিদিন কিন্তু দুইশো টাকা করে এখান থেকে ইনকাম করতে পারতেছি সো এরকম করে যদি আমরা পাঁচটা সাইটে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু প্রতিদিন আমরা ভালো পরিমাণ অর্থাৎ দশ ডলার করে আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবো সো এত কথা না বলে আপনাদেরকে কাজটা দেখাই আপনারা কিভাবে। সেই সহজ কাজটি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি অলরেডি চলে এসেছি আমার সেই জব মানে অ্যাকাউন্টের ভিতরে এখন আমি আপনাদেরকে কাজ দেখাবো তার জন্য আমি জবে ক্লিক করতেছি যে কাজটা দেখাবো এটা শুধু ফেসবুক গ্রুপে আপনাদেরকে ইনভাইট করতে হবে আর কোনো কাজ নেই এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ রয়েছে অনেক অনেক কাজ রয়েছে এখানে সো এখান থেকে আমি প্রত্যেকটা কাজ ইউটিউবে কিভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন এই ইউটিউব ভিডিও দেখে কীভাবে ইনকাম করবেন সেই ভিডিও কিন্তু অলরেডি একটা দিয়ে দিয়েছি আজকে শুধু আপনাদেরকে দেখাবো ফেসবুক গ্রুপে ইনভাইট করে এখান থেকে কিভাবে কীভাবে ইনকাম করবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ সো আমি এখান থেকে এই যে 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 কাজটা দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে এই কাজটা আমি আপনাদেরকে করে দেখাবো এখান থেকে যে ফেসবুক বুকে কীভাবে পোস্ট করে আপনারা ইনকাম করবেন সো এখান থেকে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে কাজগুলোর সাকসেস রেট এখানে একশো পার্সেন্ট অথবা সত্তর পার্সেন্টের উপরে সেই কাজগুলো আপনারা এখান থেকে করার চেষ্টা করবেন কারণ সেই কাজগুলো করতে সহজ এবং অনেকেই করতেছে হানড্রেড পার্সেন্ট কিন্তু সেখান থেকে পেমেন্টও করতেছে সো এখানে কিন্তু হাজার রকমের হাজার হাজার কাজ রয়েছে সো এর মধ্যে থেকে আপনাদের শুধু আমি ফেসবুক গ্রুপে কীভাবে পোস্ট করে ইনকাম করবেন সেটা দেখাবো তার জন্য আমি এই গ্রুপে যে পোস্টটি রয়েছে সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই কাজটি করতে আমাকে তিন মিনিট সময় লাগবে এখানে দেখতেছেন তিন মিনিট সময় লাগবে এর জন্য পেয়ে যাবো আমি শূন্য দশমিক শূন্য চার চল্লিশ সেন্ট অর্থাৎ চার টাকার মতো পেয়ে যাবো একটা কাজ করতে এখানেও একশো বাইশ জন করতে পারবে দুশো জনের ভিতরে আটাত্তর জন অলরেডি করে ফেলছে সেটা দেখতে পাচ্ছেন সো কাজটা কিভাবে করতে হবে এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু ওরা দিয়ে দিয়েছে দেখেন এখানে বলা হয়েছে এই নিচের এই লেখাটা তিনটা গ্রুপে পোস্ট করতে হবে ওকে লেখাটা কোথা থেকে কোথা পর্যন্ত কপি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে এই যে পুরো লেখাটা আপনারা কপি করবেন সে সাপোজ আমি কপি করতেছি এখানে পেস্ট কোড চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি পর্যন্ত আপনারা এটাকে ওকে এ দেখতেছেন ক্লিক করার পর আপনাদের সামনে কপি আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি কপিতে ক্লিক করে আপনারা এখান থেকে কপি করে নেবেন অতএব ওকে লেখাটা কিন্তু কপি করা হলো এখন আমরা মানে কি প্রমাণ দেবো লেখাটা যে শেয়ার করেছি বিভিন্ন গ্রুপে তার প্রমাণ দিতে হবে দেখেন এখানে বলা হয়েছে ফার্স্ট গ্রুপে পোস্ট করে তার স্ক্রিনশট নিতে হবে অর্থাৎ প্রথমে তিনটা গ্রুপে আমাদের পোস্ট করতে হবে তারা বলে দিয়েছে প্রথম গ্রুপে যখন আমরা পোস্ট করবো সেই গ্রুপে পোস্ট করে আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে এবং এখানে একটা কথা বলেছে দেখেন কোনো পেন্ডিং পোস্ট অ্যালাউ হবে না অর্থাৎ সেই পোস্টটা কিন্তু গ্রুপে অ্যাপ্রুভ হতে হবে যখন অ্যাপ্রুভ হবে তখন আপনারা স্ক্রিনশট নেবেন এবং সেই পোস্টটার লিঙ্কটা আপনারা কপি করে নেবেন প্রথম গ্রুপে সেকেন্ড গ্রুপেও একই কাজ করবেন থার্ড গ্রুপেও সেম প্রসেসেই কাজ করবেন ওকে যখন এই কাজগুলো আপনাদের কমপ্লিট হবে তখন আপনারা কি করবেন অ্যাপ্লাই ফর জব লেখা রয়েছে অ্যাপ্লাই ফর জবে আপনারা ক্লিক করবেন ওকে অ্যাপ্লাই ফর জবে ক্লিক করার পরে আপনাদের সামনে তখন এরকম একটি ইন্টারফেস শু করবে অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম স্ক্রিনশটের প্রুফটা কিন্তু দিতে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট ইউর প্রুফ অর্থাৎ প্রথম গ্রুপে যে আমরা পোস্ট করেছি সেটার স্ক্রিনশটটা আমাদের দিতে হবে যে চয়েস ফাইল এখানে ক্লিক করে আর এখানে আমাদের লিখতে হবে যে এই পোস্ট করেছি সেই পোস্টার লিংক লিঙ্ক লিঙ্কটা আমাদের এখানে পেস্ট করে তারপরে আমরা এখান থেকে আচ্ছা আমি একটা গ্রুপে পোস্ট করি করার পরে আপনাদেরকে দেখাচ্ছি লেখাটা যেহেতু কপি করে নিয়েছি আমি চলে গেলাম আমার ফেসবুকে ওকে আমার ফেসবুকে চলে যাওয়ার পরে আমি একটা গ্রুপে পোস্ট করে আপনাদেরকে লাইভ দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে গ্রুপটা মানব কল্যাণ বাহাদ্রবাদ এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি সেই যে লেখাটা কপি করেছি সেটা আমি এখান থেকে পেস্ট করব ওকে পেস্ট করলাম পেস্ট করার পর আমি এখান থেকে পোস্ট করব। যেহেতু এই গ্রুপে কোনো অ্যাপ্রুভ লাগবে না মানে অল পোস্ট করার সাথে সাথে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো দেখেন পোস্ট করার সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে সো এখন আমরা যেহেতু পোস্ট করলাম সেটার লিঙ্কটা আমাদের কপি করতে হবে তার জন্য আমরা কি করবো যে থ্রি ডট মেনু দেখতে পারতেছেন কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করবো আপনারাও করবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক লেখা রয়েছে সিম্পলি লিঙ্কটাকে কপি করবেন ওকে আমার কপি করা শেষ আমার কাজটাও কিন্তু কমপ্লিট এই পোস্টার কিন্তু হ্যাঁ এখানে আমি কি করব। আমার যে লিঙ্কটা আমি কপি করেছি মানে গ্রুপে পোস্ট করেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো আর একটা স্ক্রিনশট আমার অলরেডি দিয়ে দিয়েছি সো এই লিঙ্কটা এখানে পোস্ট করলাম করার পরে এখানে দেখতেছেন ফাইল চয়েস ফাইল এখানে আমরা চয়েস ফাইলে ক্লিক করে আমাদের স্ক্রিন স্ক্রিনশটটা কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এটা কিন্তু আমরা এখান থেকে পেস্ট করে দেব। ওকে পেস্ট করে দিলেই কিন্তু আমাদের প্রুফটা কিন্তু কমপ্লিট হয়ে গেল সো সেম প্রসেসে আপনারা এখানে যখন দ্বিতীয় গ্রুপে পোস্ট করবেন সেম প্রসেসে আপনারা এই গ্রুপেও যে পোস্ট করবেন দ্বিতীয় গ্রুপে তার স্ক্রিনশট এবং লিঙ্ক এখানে দিবেন থার্ড গ্রুপের স্ক্রিনশট এবং লিঙ্ক এখানে দিবেন ওকে দেওয়া যখন হয়ে যাবে এখান থেকে আপনারা জব অ্যাপ্লাইয়ে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং কাজটাকে পেন্ডিংয়ে রাখবে তারা যখন এই কাজটা যে জবটা যে পোস্ট করেছে সে যখন রিভিউ করে দেখবে যে কাজটা আপনি স সঠিকভাবে করেছেন তাহলে কিন্তু আপনার এই মানে ব্যালেন্স টাকাটা কিন্তু আপনাদের মূল ব্যালেন্সে এখানে অ্যাড হয়ে যাবে এখানে আমার তিনশো সেন্ট রয়েছে সো এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে সো তারপরে আপনারা ড্যাশবোর্ডে এলে আপনাদের কাজগুলো দেখতে পারবেন কাজ কতটা কাজ করেছেন সব কিছু কিন্তু দেখতে পারেন ড্যাশবোর্ড আসার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে দেখতেছেন ড্যাশবোর্ড লেখা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ড্যাশবোর্ড বোর্ডে চলে আসবেন সো এখানে কিন্তু আপনারা কবে কত কাজ করেছেন সব কিছুই কিন্তু দেখতে পারবেন সো আজকের এই কাজটি ছিল এভাবেই আসলে একটু পরিশ্রম করতে হবে আপনাদের তাহলে ইনকাম সম্ভব একবারে ফ্রিতে ইনকাম কখনো করা সম্ভব না সো আপনারা চাইলে এই সাইড থেকে এভাবে ইনকাম করে আপনারা টাকাটা বিকাশের মাধ্যমে পকেটে নিতে পারেন ওকে আচ্ছা দেখাচ্ছি টাকাটা কীভাবে পকেটে নেবেন তার জন্য আমরা উইডোতে ক্লিক করবো এখানে উইডোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম দুই ডলার হতে হবে দেখেন মাত্র দুই ডলার হলে কিন্তু মাইক্রো ওয়ার্ক থেকে উইডো নিতে পারতেছি মিনিমাম দুই ডলার হতে হবে আমাদের ব্যালেন্সে দুই ডলার নেই এই জন্য আমাদের উইডোর সিস্টেমটা চ আসতেছে না যখন দুই ডলার ইনকাম করে ফেলবেন আমি জানি আপনারা একদিনেই দুই ডলার ইনকাম করতে পারবেন একটু দামি দামি কাজগুলো করবেন যারা একটু ভালো পারেন তারা একদিনে দুই কেন চার ডলার পাঁচ ডলার ইনকাম করতে পারবেন সো তারপর এখান থেকে আপনাদের বিকাশে রকেটে নেওয়ার জন্য অপশন চালু আসবে সেখান থেকে আপনারা টাকাটা বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে পকেটে নিতে পারবেন সব গাই আজকের এই ভিডিও এ পর্যন্ত দেখা হবীতে কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ